ঘোষণা দিয়ে বিশেষ অভিযান পরিচালনার সফলতা নিয়ে সংশয়। জনমনে স্বস্তি আনতে অভিযান বলছে পুলিশ। আরো সতর্ক থাকার পরামর্শ আইন বিশেষজ্ঞদের। সরকারি বিভিন্ন হাসপাতালে বাড়ছে অসাধু কর্মচারীদের দৌরাত্ম্য। রোগীর জন্য বরাদ্দ ওষুধ বিক্রি করে দেওয়া হচ্ছে খোলা বাজারে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এবং নিয়মিত বাজার মনিটরিং এর পরও রমজানে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না নিত্য পণ্যের দাম ও ভেজাল খাদ্য। আদা 20 টাকা কেজিতে বেড়ে গেছে, রসুন 10 টাকা কেজিতে বাড়ছে। এভাবে যদি বাড়ে আমরা কোথায় যাব? বাংলা সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন নেসাফ এবং আমি মিজানুর রহমান খোবের। দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানের চতুর্থ দিনে 34 জন জঙ্গি সহ সন্দেহভাজন 3245 জনকে আটক করা হয়েছে। গতরাত থেকে আজ বেলা 12টা পর্যন্ত চট্টগ্রাম, টাঙ্গাইল, ঝিনাইদহ, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চট্টগ্রামের 223 জনকে আটক করা হয়েছে। টাঙ্গাইলে গতরাতে মির্জাপুর উপজেলায় একরামুল নামে এক জঙ্গিকে আটক করা হয়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াত শিবিরের আরও 70 জনকে আটক করা হয়। এদিকে ঝিনাইদহের শৈলকুপা ও কালীগঞ্জ থেকে গতরাতে ইউনুস ও শাহিন নামে দুই জঙ্গি সহ আটক করা হয় 33 জনকে। সাতক্ষীরায় অভিযান চালিয়ে কলারোয়া, দেভাটা ও তালা সহ 8 উপজেলা থেকে 52 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুইজন জঙ্গি রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া পঞ্চগড়ে 26, কুমিল্লায় 114, গাজীপুরে 84 এবং বগুড়ায় 5 জঙ্গি সহ 86 জনকে আটক করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযানে কোথাও কোথাও নিরীহ মানুষ হয়রানি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন মানবাধিকার কর্মীরা। আর আইন বিশেষজ্ঞরা বিশেষ অভিযানের ক্ষেত্রে পুলিশকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ও কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষমান অনেকে অভিযোগ করেছেন হয়রানিমূলকভাবে তাদের স্বজনদের গ্রেপ্তার করা হয়েছে। রিপোর্ট আফজাল হোসেনের। জঙ্গি দমন, টার্গেট কিলিং বন্ধ এবং দোষীদের গ্রেফতারের পুলিশের বিশেষ অভিযানের চতুর্থ দিনে ঢাকা মহানগর হাকিম আদালতের চিত্র এটি। রাজধানীতে গত 24 ঘন্টায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নেওয়া হয় এই আদালতে। গোরান থেকে ওই ওখানে বসে একটু আড্ডা দিতে নিয়েছিলাম, সেই জন্য ধরে নেই, আবার মামলা দেওয়া দিচ্ছে। একই চিত্র ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে। বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তির স্বজনরা ভিড় করছেন এখানে। তাদের অভিযোগ, হয়রানিমূলকভাবে তাদের গ্রেফতার করা হয়েছে। ওনাকে অনেক বোঝানো হয়েছে যে স্যার আমার ছেলেটা আসলে সে একেবারে মগের মতো মগ, সে কিছুই দুনিয়াতে বুঝে না। গত 4 দিনে এ পর্যন্ত সারা দেশে 119 জঙ্গি সহ 7000-এরও বেশি গ্রেফতার করা হয়েছে। মানবাধিকার কর্মীরা মনে করেন বিশেষ অভিযানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। পুলিশকে দায়িত্ব নিতে হবে যে এই ধরনের কর্মকাণ্ডকে পরিচালনা করার ক্ষেত্রে তারা সতর্কতা অবলম্বন করবে, যাতে সাধারণ নিরীহ মানুষরা যেন এটার ভুক্তভোগী না হয়। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদের মত, গ্রেফতারের ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে পুলিশকে। পুলিশের উপর যেমন একটা চাপ আছে যে সত্যিকার অর্থে যারা অপরাধ করছে, চোরাগোপ্তা হত্যা করছে, তাদেরকে ধরার, ঠিক তেমনি ভাবে তাদের অভিযান চলাকালে তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে নিরীহ মানুষ কোনোভাবে হেনস্থ না হয়। একই সঙ্গে চূর্ণ ধারায় বা বিশেষ অভিযানে গ্রেফতারের ক্ষেত্রে পুলিশকে উচ্চ আদালতের নির্দেশ পালনেরও পরামর্শ আইন বিশেষজ্ঞদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগাম ঘোষণা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অপরাধ বিজ্ঞানীরা। তাদের মতে আগাম ঘোষণায় প্রকৃত অপরাধীরা যেমন লুকিয়ে পড়তে পারে, তেমনি হয়রানির শিকার হতে পারেন সাধারণ মানুষ। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন তাদের অভিযান সবসময় চলে, কিন্তু কোনো নির্দিষ্ট ধরনের অপরাধ বেড়ে গেলে তখনই ঘোষণা দিয়ে বিশেষ অভিযান চালানো হয়, আর এটি করা হয় জনমনে স্বস্তি দেওয়ার জন্যই। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। বিভিন্ন ধর্মীয় নেতা, ভিন্ন মতাবলম্বী এবং নানা শ্রেণীপেশার মানুষকে নিশানা করে একের পর এক আক্রমণ ও হত্যার মাধ্যমে দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে তৎপর এক শ্রেণীর অপরাধী। গেল 1.5 বছরে দেশজুড়ে 50টি হামলায় নিহত হয়েছেন 53 জন, আহতের সংখ্যা 129 জন। এর মধ্যে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের মাধ্যমে 15টির দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস, 9টির দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি আইএসের নামে জেএমবি এবং আনসার আল ইসলামের নামে আনসারুল্লাহ বাংলা টিম এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে।
এই অবস্থায় টার্গেট কিলিং বন্ধ ও দোষীদের গ্রেফতারের আগাম ঘোষণা দিয়ে শুক্রবার মধ্যরাত থেকে অভিযানে নামে পুলিশ। এই অভিযানে চতুর্থ দিন দুপুর পর্যন্ত দেশজুড়ে 7,000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হলেও তার মধ্যে জঙ্গি রয়েছে মাত্র 119 জন। আপনি যদি ঢাকঢোল পিটিয়ে আপনি যদি প্রচার করে অভিযানটা করেন তাহলে তো আপনার একটা আশঙ্কা থেকে যায় যে যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত তারা সরে পড়তে পারে কিংবা পালিয়ে যেতে পারে। যখন কোনো ধরনের অপরাধ বৃদ্ধি পায় ওই অপরাধটাকে মূলত নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ওই অপরাধটির উপরে আমাদের বিশেষ জোর দিয়ে আমরা অভিযান পরিচালনা করি যাতে মানুষজন স্বস্তি পায়। অপরাধ বিজ্ঞানীরা বলছেন মুক্তমানা লেখক ব্লগার হত্যার মাধ্যমে টার্গেট কিলিং শুরু হলেও পরে এর ক্ষেত্র বেড়ে পুলিশ কর্মকর্তার স্ত্রী পর্যন্ত ঠেকেছে। কাজেই এটি বন্ধে সরকারি সব সংস্থার সমন্বিতভাবে কাজ করা উচিত। দেশে সক্রিয় এবং তৎপর সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা একসাথে বসে পরিকল্পিতভাবে ঐক্যবদ্ধ হয়ে এই অভিযানটা পরিচালনা করা উচিত। এই অভিযানের মাধ্যমে আমরা নিয়মিত যাদের আমাদের ওয়ারেন্টের যতগুলো আসামি থাকে তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া রয়েছে। বিশেষ এই অভিযানে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন সেই বিষয়টি মাথায় রেখেই কাজ করা হচ্ছে বলে দাবি পুলিশ কর্মকর্তাদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ে আরো থাকছে কুষ্টিয়া খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে নিহত 4, সারা দেশে সড়ক দুর্ঘটনায় আরো 3 জনের মৃত্যু। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য, সিট পেতে ঘুষ লেনদেন, রোগীদের জন্য বরাদ্দ খাবার আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ছে সরকারি হাসপাতালের কোনো কোনো অসাধু কর্মচারী। এর সঙ্গে যুক্ত হয়েছে রোগীর জন্য বরাদ্দ সরকারি ওষুধ খোলা বাজারে বিক্রি করা, ফলে ভুগতে হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীদের। তবে অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের। রিপোর্ট তাফসির বাবুর। রাজধানীর বক্ষবেদী হাসপাতালের আউটডোর প্রচণ্ড ভিড়ে যেখানে রোগীদেরই দাঁড়ানো কষ্টকর, সেখানে রীতিমতো জটলা বেঁধে রোগীদের প্রেসক্রিপশন দেখছেন বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। দিনের পর দিন এ কাজ চললেও সেদিকে নজর নেই হাসপাতাল কর্তৃপক্ষের। তবে ক্যামেরা আসার পরই হঠাৎ শুরু হলো তাদের তৎপরতা। হাসপাতালের বাইরেই দেখা মিলল নারায়ণগঞ্জের এই দম্পতির। জানালেন হাসপাতালে সিট পেতে ঘুষ দিতে হয়েছে তাদের। সিট দিছে, সিট দেওয়ার পরে 7,000 টাকা দাবি করছিল। পরে দিছেন কত? 500 টাকা। হাসপাতালগুলোতে কান পাতলেই শোনা যায় এরকম নানা অভিযোগ। আমার খাবার যে 4টা দেওয়া ছিল, যে ভাত না নিলে আপনি দুধ দেওয়া হয়, আমি 10 দিনে 1 দিন শুধু পেয়েছি। ওরা দুধগুলো যেমন অন্যান্য রোগীদের কাছে বিক্রি করে ফেলে। যাদের টাকা আছে তাদের জন্য ভালো চিকিৎসা হয়, যাদের টাকা নেই তাদের চিকিৎসা মানে এরকম একটা সুবিধা পাওয়া যায় না। তবে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয় বলে জানালেন বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক। সপ্তাহে 3 দিন দুধ দেই আর 3 দিন অন্য খাবার দিই। মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয় না তা না, কিন্তু এটা সাময়িক। বেড নেওয়ার ব্যাপারটা এটা তো যেটা হয় এটা গোপনে হয়। ওয়ার্ডের সাথে করে নিয়ে যাচ্ছে, সে কারোর কাছে টাকা চাই ফেললো কিনা এটা তো আমরা অনেক সময় বুঝতে পারি না। যখনই আমরা এরকম কিছু সন্দেহ করি তাকে সাথে সাথে ট্রান্সফার করে দিই। এদিকে অভিযোগ আছে বিভিন্ন হাসপাতালের রোগীদের জন্য আসা সরকারি ওষুধও টাকার বিনিময়ে বাইরে পাচার করে দিচ্ছে হাসপাতালের একটি চক্র। র্যাবের সাম্প্রতিক কয়েকটি অভিযানে এরকম বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় পুরো বিষয়টি খতিয়ে দেখে অপরাধী শনাক্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা জড়িত আছেন এই অন্যায়ের সাথে আমরা তাদেরকে যথাযথ ব্যবস্থা নেব, শাস্তি দেব, এবং আমরা চেষ্টা করব যাতে আগামীতে সরকারি ওষুধ যাতে কোথাও বাইরে না যেতে পারে। এছাড়া বিভিন্ন হাসপাতালে নজরদারি বাড়ানোর কথাও জানান তিনি। আমাদের স্বাস্থ্য তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে 4 জন সহ বিভিন্ন স্থানে নিহত হয়েছেন 7 জন, আহত হয়েছেন আরও 7 জন। সকালে ভাদালিয়া থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি নসিমন। পথে কুষ্টিয়া খুলনা মহাসড়কের বটতৈল এলাকায় পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তাৎক্ষণিকভাবে আহত 7 জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এ সময় 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 যাত্রী মারা যান। নিহতদের সবাই সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। সকালে মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কের মহাদেবপুর এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে একই পরিবারের 5 জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর 1 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ জানায় প্রবাসী ছেলেকে বিদায় জানিয়ে ঢাকা থেকে সপরিবারে ফরিদপুরে ফিরছিলেন আব্দুর রউফ।
এছাড়া সকালে বাগেরহাট মাওয়া মহাসড়কের বৈলতলি এলাকায় একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হন। হবিগঞ্জে দুদল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, তিনজন গুলিবিদ্ধ সহ আহত অর্ধশতাধিক। পরিস্থিতি সামলাতে পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ। এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। ক্রেতাদের অভিযোগ, মনিটরিং না থাকায় সিন্ডিকেট করে পণ্যের দাম কেজি প্রতি 5 থেকে 20 টাকা পর্যন্ত বাড়িয়েছে ব্যবসায়ীরা। তবে বিক্রেতাদের দাবি, আমদানি কম থাকায় বেড়ে গেছে পণ্যের দাম। ছোলা 4-5 টাকা কেজিতে বাড়ছে, ক্যাশের ডাল 5-10 টাকা কেজিতে বাড়ছে, চিনির দাম বাড়ছে 10 টাকা। রোজা আসতে পরে মাছের বাজার এক হিসেবে আগুন। যে মাছটা আগে ছিল 500 থেকে 600 টাকা, সেটা 1000 টাকা। দেশি মুরগি আমনে রোজার আগে আসছিল 320 টাকা, এখন বিক্রি তো 350 টাকা গেছে। এভাবে যদি বাড়ে তাহলে তো আমরা এভাবে ক্রেতারা আমরা কোথায় যাব? মানে যত সমস্যা সব জনগণের, আর কারণ না। আদা 20 টাকা কেজিতে বেড়ে গেছে, রসুন 10 টাকা কেজিতে বাড়ছে। আমাদের বেশি দামে কিনতে হয় তো তাই বেশি দামে বিক্রি করতে হয়। তুলনামূলক আগের চাইতে এখন দাম বেশি সপ্তাহতেই। আমাদের মহাজনটা বলছে দাম বেশি, তাই আমরা বেশি দিয়ে কিনতে পারছি, কিনছি তাই দাম বেশি দিয়ে বিক্রি করছি। আমরা তো এখন পর্যন্ত বাজারে কোনো মনিটরিংটা কে করছে এখন পর্যন্ত আমরা কেউ দেখিনি। যদি মনিটরিং হতো তো কিছুটা প্রভাব পড়তো, যারা বিক্রেতার আছে তারা কিছুটা অন্তত সাবধান হতো। আর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুদল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। সকালে উপজেলার কান্দিগাঁও এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, গতরাতে কান্দিগাঁও গ্রামের জামাল সর্দারের সাথে সুরাবই গ্রামের আল আমিনের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে আজ সকাল 5:30টার দিকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আশপাশের আরও 3 গ্রামের লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 200 রাবার বুলেট ও 31 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। দুপুর 1টা পর্যন্ত চলা দফায় দফায় সংঘর্ষে আহতদের মধ্যে 30 জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পাবনায় সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক আবুল হাসেমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজিমুদ্দুল্লাহ এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আবুল হাসেমকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গতরাতে পাবনার হেমায়তপুর উপজেলার তপোবন এলাকা থেকে আবুল হাসেম ওরফে গলাকাটা হাসেমকে আটক করে পুলিশ। গত শুক্রবার পাবনার অনুকূলচন্দ্র সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরিফুল ইসলাম নামে এক শিবিরকর্মীকেও আটক করেছে পুলিশ। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘোষণা দিয়ে বিশেষ অভিযান পরিচালনার সফলতা নিয়ে সংশয়, জনমনে স্বস্তি আনতে অভিযান বলছে পুলিশ, আরো সতর্ক থাকার পরামর্শ আইন বিশেষজ্ঞদের। সরকারি বিভিন্ন হাসপাতালে বাড়ছে অসাধু কর্মচারীদের দৌরাত্ম্য। রোগীর জন্য বরাদ্দ ওষুধ বিক্রি করে দেওয়া হচ্ছে খোলা বাজারে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এবং নিয়মিত বাজার মনিটরিং এর পরও রমজানে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না নিত্যপণ্যের দামও ভেজাল খাদ্য। আদা 20 টাকা কেজিতে বেড়ে গেছে, রসুন 10 টাকা কেজিতে বাড়ছে। এভাবে যদি বাড়ে আমরা কোথায় যাব? এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SPACE SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।